কি দেখো, সে টায়ার্ড হয়ে গেছে, এখনই ক্লায়েন্ট গেল। আমি জাস্ট ভাবছি যে আমার দিদি আমি বাড়িতে আছি বলে ও মানে সবাইকে পার্সোনালি ফোন করে করে বলে যার যা হে বাকি ভগবান, আছে, মোটেই না। মানে ওখানে ব্যানার টাঙিয়ে দিয়েছে যার যা আছে সব এসে করে যা, আজকে আমার বোন বাড়িতে আছে। দিদি এসব সত্যি এসব কিছুই করিনি আমি। আরে কনস্পিরেসি, আমি আরে না সত্যি, আমি আমি নিজেও জানতাম না, বিকজ 10টার পরেই আমি খুলি। আর তখন আর জানি না বদলে বলে আইব্রো করছিলাম কিন্তু আমার চুলাই ঘুমতে পড়েছে, বাবা তো চোখ মুখগুলো এরকম ফুলের রসগোল্লা হয়ে গেছে। আমি ওকে ডাকছি, ওট 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 তাড়াতাড়ি ওট, ঘুম থেকে। আর কেউ আসলেই না, আমি জানি না, আমাকে তোমরা ডাকেই ওট চল চল। আরে আমি ও আছে তাই ওকে ডাকি, না আমি তো একাই করি। ওরে ক্লায়েন্ট এসছে, তুই যা না, ক্লায়েন্ট আসলে আমাকে ডাকে, এখন ওট ওট করে ডাক। আজকে আমার এত ঘুম পাচ্ছে না, তোমার আমার চোখ দেখে বুঝতে পারছো আমি এখনো হাফ ট্রান্স ট্রান্সের মধ্যে রয়েছি এখনো। মানে ঘুম এখনো, মানে এখন তুই বল এখনো 10টা বাজে ইনফ্যাক্ট। হ্যাঁ এখনো 10টা বাজেনি, বাট ব্যাপারটা হচ্ছে স্কুল তো তাড়াতাড়ি খোলে, 8টার সময় দেখ সব স্টুডেন্টসরা এসে যায়, বাই 7:45 সবাই এসে যায়, তো তখন ততক্ষণ থেকে প্যারেন্টসরাও চলে আসে, তো যাদের ইচ্ছে হয় যে আর্লি করব তারা আর্লি করে পার্লারে আসে, তো সেটা টেকনিক্যালি সে নো রাইট। আমরা না ক্লায়েন্ট থাকাকালীন আমরা সত্যি কোনো ব্লগ করি না আর করতেও চাই না, বিকজ এটা আমাদের পুরো একটা প্রফেশনাল ব্যাপার, তো আমি চাই না যে ক্লায়েন্টের কোনো রকম প্রবলেম হোক, তো এটা এইটা থেকে আমরা সেপারেট রেখেছি সব কিছু। তো ক্লায়েন্ট ছাড়া যা আমরা করি এখানে যা করছি বাদ বাকি জিনিস দেখিয়ে দেবো। না এক দুটো ক্লায়েন্টে, এক দুটো ক্লায়েন্ট কি হয় যে আমার সাথে অনেক ফ্রেন্ডলি, মানে ওর হয়তো ফ্রেন্ড আমার ফ্রেন্ড, ওরা ক্লায়েন্ট না বাট স্টিল ওরা এখানে আসে, ওর এখানে সার্ভিস নেয়, অনেকে তো ক্যামেরা তখন আমরা দেখিয়ে দেবো না, তো ওটাতে একটু প্রবলেম হয়। সকাল সকাল গান শুনতে সত্যি খুব ভালো লাগে, রবীন্দ্রসঙ্গীত এটা ওটা শুনতে, তো এই গান চলবে না। দেখো আমি একটা ভালো গান চালালাম, বলছে এই গান চলবে না। এটা কি আবার ডিস্কো ফ্লোর নাকি? ডিস্কো ফ্লোর বানিয়ে দিয়েছে এটাকে, ও সব লাইট অফ করে দিয়েছে, দিয়ে সব ব্লু লাইটস গুলো জ্বালিয়ে দিয়েছে। আমি রেডিও হব, তাহলে বল আমার ডান্সে কেমন ছিল। আচ্ছা তোমরা বলো, যদি হঠাৎ করে ওর ধরো নাচছে, ধরি ধরো সাপোজ ক্লায়েন্ট চলো, তখন কি হবে? অনেক সময় এরকম হয়, ধরো ধীরে ধীরে করে নাচছে, ক্লায়েন্ট না থাকলেই নাচা নাচি শুরু করে দেয়, আর যাই ক্লায়েন্ট আসে তখন লিলি চুপ, একদম লিলি স্ট্যাচু। যে কোনো খাওয়া দাওয়ার বিষয়ে আমার মা ইজ অলওয়েজ অন টাইম, ঠিক এখন 11:30 বাজে, আমার মা ফ্রুটস আর ডাবের জল দিয়ে গেছে। দেখেছি কে আগে কে দিয়েছে সারা কার অনুরাগে কে গো দিশা হারা, দেখেছি কে আগে কে দিয়েছে সারা সাথে কথা শেয়ার করি, ঠিক আছে? যেহেতু আমার মানে স্যালনটা আমার বাড়ির সাথে অ্যাটাচড, হ্যাঁ আমার মা না যখন তখন আমাকে খাওয়ার দিয়ে যায়, ঠিক আছে? কারণ একটু বাড়িতে ভালো কিছু রান্না হলো, কি মাংস কষা হলো বা কিছু একটা রান্না করলো, সঙ্গে সঙ্গে আমার গরম গরম একটু আধটু তুলে তুলে দিয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি আমার এই স্যালনটা যদি কোনো অন্য জায়গায় হতো তাহলে আমার মা কী করতো, মানে ওখানে ওখানেও খাবার নিয়ে পৌঁছে যেত। এটাই হয়তো মায়ের ভালোবাসা, আর মা বাবা ছাড়া দুনিয়ায় এইসব কেউ কিন্তু করবে না। দিদিকে আজকে অনেক মানে খাইয়েছি দাঁড়িয়েছি, কারণ যাতে করে সব জিনিসপত্র খাইয়েছি, সকাল থেকে এমন খাওয়া খাইয়েছি আমি লাঞ্চই করতে পারি না, আমি একটু পরে গিয়ে লাঞ্চ করবো, এখন 4টে বাজে। আরে সকাল থেকে এমন খাওয়া খাইয়েছি বেচারা আজকে নড়তে পারছে না খেয়ে, নিয়ে যাবো।
ये बुक करो ऑर्डर। কালকে না আমরা একটা খুব মানে একটা বড় ব্ল্যান্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে কালকে আমরা মানে ভিডিওটা করেছি ইন কেস, বাট সামহাও সেভ হয়নি, আমাদের পুরো খাতনটা জলে চলে গেল সামহাও। থার্ড মার্চে আমার দাদু মানে আমার মায়ের বাবার ডেথ অ্যানিভার্সারি, তো আমরা কালকে কিছু মেমোরিজ আমরা শেয়ার করছিলাম দাদুর সাথে, কী কী ছোটোবেলাতে কী কী মেমোরিজ ছিল, তো কালকে পুরো ভিডিওটা করলাম শ্যুট করলাম, বাট ওটা কোনোভাবে সেভ হয়নি। ওটা সব তো বলা যাবে না, কিছু কিছু যেগুলো একদম মানে ভালো মেমোরিজ সেগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট হচ্ছে কি আমাদের না একটা আদত ছিল যে সকালে বলেই দাদুর কাছ থেকে আমরা খাবার পাবো। হ্যাঁ, তো যখন আমরা ভাই বোনরা সবাই আমার মা বাড়ি যেতাম মানে গ্রামের বাড়িতে যেতাম, তো সকালবেলা হলেই আমরা চার মানে তখন পাঁচজন ছিলাম, অঙ্কিত তখনও হয়নি, এবার তো আমরা পাঁচ ভাই বোন চলে আসতাম, ঠিক আছে। আর দাদুরও একটা হ্যাবিট চলে যায় সকাল সকাল আমাদেরকে খাবার দাবার দেবে, এবার আমরা ছোট মানে ছোট থেকে বড় লাইন করে দাঁড়াতাম, আর দাদু আমাদের কখনো বিস্কিট দিত, কখনো চকলেট দিত, কখনো তোমার ওই ছোটো ছোটো প্যাটিস হয় ওগুলো দিত, কখনো পাঁপড় দিত ওগুলো দিত, আর আমরা বেশ এনজয় করতাম তখন সেই সময়টা। আর এখনও আমার ফিল হয় কি এই জিনিসটা কি এখনো যদি দাদু বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে দিত ওটা। আর যখনই দোকানে দেখি যে এইসব খাবার টাবার মানে পাওয়া যায় বাচ্চাদের, চায়ের দোকানগুলোতে যখন দেখি প্রজাপতি বিস্কিট, মানে আগে দাদু মানে দাদু মানে দাদুর বাড়িতে যাওয়া মানে প্রজাপতি বিস্কুট পাবো, লাঠি পাবো মামার বাড়িতে ওই সেই ছোটো ছোটো লাঠিগুলো, তারপর হচ্ছে কি তোমার ওই ক্রিম নেড়ো নেড়ো না যেগুলো রুটি, হ্যাঁ যেগুলো চায় ডুবিয়ে ডুবিয়ে খেতে, ওগুলো মানে একদম মানে দাদুর সাথে অনেক স্মৃতি ছিল। রিমোট দিয়েছিল তো দাদু মানে আগেকার দিনের ফিল্মগুলোর খুব মানে বড় একটা ফ্যান টাইপ ছিল, তোমার উত্তম কুমার সুচিত্রা সেনের। এবার দাদু ওইসব মানে ফিল্মগুলো দেখতো আর ও কিছুতেই দেখবে না, ও তখন বাচ্চা ছিল অবভিয়াসলি, ও কার্টুন দেখবে। হ্যাঁ, আমরা দাদুর মধ্যে একটা মানে ওয়ার চলতো, এবার দাদু যখনই হচ্ছে কি মুভি দেখতো তো যখন বিরতি দিত তখন দাদুর হাত থেকে রিমোটটা টুক করে খেয়ে নিত, নিয়ে অন্য চ্যানেলে ঘুরে দিত পোকো হ্যান ত্যানে। আজ হয়তো দাদু বেঁচে থাকলে মানে খুব খুশি হতো যে নাতি নাতনিরা যেরকম পেরে সেরকম ভাবে যে যার স্ট্যান্ড হওয়ার চেষ্টা করছে। ইনফ্যাক্ট ভাই একটা ভালো জব পেয়েছে, আমরাও টুকটাক বিজনেস করছি, অঙ্কিত বোনও বেশ হাই ক্লাসে হয়ে গেছে, তো দাদু তো অঙ্কিতকে দেখে যেতে পারেনি, অঙ্কিত ভাইকে তো থাকলে হয়তো খুবই খুশি হতো, বাট মানুষটা দেখে যেতে পারলো না। বাট যখন যখন বেঁচে ছিল তখন না বলতো যে কবে আমার নাতি নাতনিগুলো আমার দাদা দিদিরা বড় হবে, তারা এমনি কলেজ যাবে আমি দেখবো, এগুলো এগুলো বলতো। হ্যাঁ, স্পেশালি ভাই যে অভিনয়তে জব করছে এটাই আমাদের জন্য বড় পাওনা, তাই না? আমরা তো ভীষণই প্রাউড ফিল করি। যখন দাদু ছিল তখন আমরা না খুব ছোট ছিলাম, আমরা যে কিছু দেবো দাদুকে মানে যে মানে যে কিছু কিছু মানে যে কিছু খাবার কিনে দেবো বা কিছু পয়সা টাকা পয়সা দিয়ে আসবো সেটা আমরা দাদুর জন্য মানে আমরা নাতি নাতনিরা কিছুই করতে পারিনি, উল্টে দাদুর কাছ থেকে আমরা পেয়েছি জিনিসপত্র কিন্তু ফ্রম আর সাইড আমরা কিছু সেরকমভাবে করতে পারিনি। বাট যাই হোক, এখন দিদা আছে তার জন্য আমরা একটু কিছু করার চেষ্টা করি যাতে মানে আমরা সেই এইরকম রিগ্রেট না করি মানে যে আমরা কিছু করতে পারলাম না। তো আর আরেকটা জিনিস হচ্ছে দাদু, আমার দাদু তো মারা গেছে কিন্তু দাদু ডাকটা এখনো আমরা হারাইনি। হ্যাঁ, কারণ আমার আর একটা দাদু আছে মানে আমার ছোট দাদু যে হচ্ছে কিনা আমার দাদুর ছোট ভাই, তো ছোটবেলা থেকে মানে আমি দেখেছি কি আমার দাদু আমার মামা বাড়িতেই থাকে, তো অবভিয়াসলি দাদুকে মিস করি, কিন্তু সেই দাদুর অভাবটা না সামহাও আমাদের যে আর একটা দাদু আছে ছোট দাদু মানে বুঝতে দেয়নি এখনো পর্যন্ত, মানে ভীষণভাবে আমাদের প্যাম্পার করে, গেলে এটা ওটা কেনে মানে যেরকম পারে সেরকম ভাবে আমাদের মানে হ্যাপি রাখার চেষ্টা করে, তো এটা আমাদের সারা জীবনের একটা রিগ্রেট থাকবে কি আমরা দাদুর শেষ মুখটা আমরা দেখতে পেলাম না। আমাদের বাড়িতে এনেছিল মানে মারা যাওয়ার পর আমাদেরকে দেখিয়ে নিয়ে গেছে ডেড বডিটা, কিন্তু যেটা ফিউনারেল মানে হয় ওখানে প্রসিজিয়ার যে যেতে পারিনি মাটি মাটি দেওয়ার জন্য আমরা যেতে পারিনি, কারণ আমাদের তখন ফাইনাল এক্সাম চলছিল আর দেশ বাড়িটা অনেক দূরে, গেলে তখনকার দিনে আমরা আসতে পারতাম না।
সবকিছুই মানে দেখো মানে এই যে মানুষ মরে যায় এই সবকিছু তো আমাদের অ্যাকসেপ্ট করি তার একটা পয়েন্ট অফ টাইমে, বাট তার সাথে সাথে উই হ্যাভ টু মুভ অন ইন লাইফ। এখানেই এন্ড করছি। তো ম্যাম আবার বলতেছে না কিছু খাস নি, দেখো আগে মা খেতে দেয়নি, দেখো এত খাস তাও বলার জন্য। তো যাই হোক এর কোনো বাদ দাও, তো আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তো যদি কিছু তোমাদের ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাট ইজ লিভ এন্ড লাভ উইথ ওয়ান্ডার সিস্টার্স।